যেই সময় আমাদের সমাজ থেকে নৈতিকতা বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আলোচনার বিষয় নৈতিক শিক্ষা। সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার সবচেয়ে বড় দায়িত্ব পিতামাতার। পিতামাতার নৈতিকতায় ঘাটতি থাকলে সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা কঠিন হয়ে যায়। সন্তানকে একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই পিতামাতাকেও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নৈতিকতার সাথে থাকবেন।